हेलो फ्रेंड्स, वेलकम टू बेंगल हेल्पर। आशा करी तुम्हारा प्रत्येके सुस्थ रहेछो, भालो रहेछो। गतकाल थेके शुरू होते चलेछे एएनएम एबं जीएनएम एर अफिसियल अनलाइन काउंसिलिंग। এবং তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কখন কাউন্সেলিং প্রসেসটা শুরু হবে। কিন্তু কাউন্সেলিং প্রসেস শুরু হওয়ার আগে তোমাদেরকে এমন কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব যা কাউন্সেলিং করতে তোমাদেরকে প্রত্যেককে হেল্প করবে। এবং আমি বারবার বলবো, কাউন্সেলিং রিলেটেড একটি ভিডিও, অর্থাৎ কাউন্সেলিং এ কি ডকুমেন্টস প্রয়োজন, কাউন্সেলিং করতে গেলে কোন কোন দিকগুলোকে খেয়াল রাখতে হবে, এক কথায় সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেস আমি অলরেডি এ সম্বন্ধিত একটা ভিডিও দিয়ে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। এবং তোমাদেরকে এটুকু আমি বলবো, যেহেতু আগামীকাল অর্থাৎ 2রা নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তোমরা চাইলে একটা দিন হোল্ড করতে পারো। 3রা নভেম্বর থেকে তোমরা কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারো। কেন আমি এই কথাটা তোমাদেরকে বলছি, কারণ একাধিক ছাত্রছাত্রীর কাউন্সেলিং আমি নিজে হাতে করব। তাই আমি এটুকু তোমাদেরকে বলছি, কালকে যে কাউন্সেলিং হবে, যে কোনো একটা কাউন্সেলিং, সেটা মেল হোক ফিমেল হোক, আমি যে কোনো একটা কাউন্সেলিংয়ের সম্পূর্ণ প্রসেসটা তোমাদের কাছে তুলে ধরব। তারপরে তোমরা যদি কাউন্সেলিং করো, আশা করি সেটা তোমাদের ক্ষেত্রে অনেক উপকার হবে, কারণ সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেসটা তোমরা দেখতে পাবে। এবং সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ডিসগুলোকে ক্লিয়ার করে দেবো। এবং কাউন্সেলিংয়ের সম্বন্ধিত গাইডলাইন হয়তো কালকে WBJEE বোর্ড থেকে প্রকাশ করা হবে যে কিভাবে কাউন্সেলিং প্রক্রিয়া হবে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, কাউন্সেলিং কিন্তু সম্পূর্ণ অনলাইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। কাউন্সেলিংয়ের যে 3টে রাউন্ড রয়েছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড, এই 3টে রাউন্ডই কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে হবে, অফলাইনের কোনো জায়গা নেই। প্রথমে কাউন্সেলিং প্রক্রিয়ায় প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফিস দিতে হবে, একটা 300 টাকা সামথিং একটা ফিস লাগে, সেই ফিসটা দিতে হবে। তারপরের যে ধাপগুলো রয়েছে, চয়েস ফিলিং, চয়েস লকিং, এই সব জিনিসগুলো কিন্তু করতে হবে। অবশ্যই সেগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। পরে কাউন্সেলিং সংক্রান্ত যে টিপস এবং ট্রিক্সের কথা, অনেক পরীক্ষার্থী আছে যাদের র্যাঙ্ক অনেক কম এসছে এবং তারা ভীষণ ওভার কনফিডেন্স যে আমার তো 100-200 মধ্যে র্যাঙ্ক রয়েছে, আমি ইজিলি কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব। এখানেই তারা ভুলটা করে, মাত্র 4-5টা গভর্নমেন্ট কলেজ দিয়ে তারা কিন্তু ছেড়ে দেয়। ফলস্বরূপ ভালো র্যাঙ্ক আসা সত্ত্বেও তারা কিন্তু কোনো কলেজ পায় না। আমি বারবার বলবো, আমি কেন, WBJEEও বলছে যে কাউন্সেলিংয়ের জন্য মিনিমাম 20টা কলেজ, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, সরকারি বেসরকারি উভয় মিলিয়েই 20টা কেউ দিতে পারে, কেউ 20টা প্রাইভেট দিতে পারে, 20টা সরকারি দিতে পারে, মিনিমাম 20টা, ম্যাক্সিমাম যতগুলো ইচ্ছে সে দিতে পারে। এবং যাদের দূরে র্যাঙ্ক এসছে, 10,000, 11,000, 20,000 এরকম যাদের র্যাঙ্ক এসছে, আমি তাদের প্রত্যেককে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো দেবে, সরকারি কলেজগুলো দেবে। তারপর তোমাদের যদি ধারণা থাকে যে আমরা তো প্রাইভেটেই করবো, গভর্নমেন্টের প্রয়োজন নেই, তবুও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত গভর্নমেন্ট দেবে, যে গভর্নমেন্ট আমরা পাবো না, আমরা আর দেবো না। আমি বারবার বলছি, গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে, তারপর তোমাদের পছন্দ মতো প্রাইভেট কলেজগুলো নিচে দেবে। কেন তোমাদের পছন্দ মতো বলছি, কারণ বিভিন্ন কলেজের ফিস কিন্তু বিভিন্ন হয়ে থাকে, কোনো কলেজে বেশি প্রাইভেট কলেজেই, কোনো কলেজে বেশি, কোনো কলেজে কম। তাই অবশ্যই নিজেদের প্রায়োরিটির যে কলেজগুলো রয়েছে, এখনও সময় রয়েছে, তোমরা একটু সার্চ করে দেখে নাও, সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, সেই সিট ম্যাট্রিক্স অনুযায়ী যে যে কলেজগুলো রয়েছে তার ফি স্ট্রাকচার কেমন, বা এবং সবথেকে ভালো ইনফরমেশন তোমরা গুগলে না পেলেও প্রতিটি কলেজের একটি ফেসবুক পেজ দেওয়া রয়েছে বা ফেসবুক আইডি রয়েছে, তোমরা যদি ওই কলেজের ফেসবুক বলে সার্চ করো, সেখান থেকে তোমরা কিন্তু একাধিক ছাত্রছাত্রী ওই কলেজে যারা পড়ছে তাদের ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ফেসবুক থেকে তোমরা একে অপরের বন্ধু হয়ে সেই কলেজের সম্বন্ধে, যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো বা ফি স্ট্রাকচার কেমন জানতে চাইছো, তাদের কাছ থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারো। এটা হচ্ছে কাউন্সেলিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। এবং কাউন্সেলিংয়ে যে কলেজ চয়েস বা লকিং, সেটা কিন্তু একদিনেই সম্পন্ন হয়ে যাবে না, অনেক দিন টাইম রয়েছে, 2-3 দিন, 4 দিন এরকম টাইম রয়েছে, তাই হাতে এখনও অনেক টাইম রয়েছে। এবং বারবার বলবো, যাদের দূরে র্যাঙ্ক এসছে তারা ওপর থেকে শেষ পর্যন্ত গভর্নমেন্ট কলেজ রাখবে, তারপর নিচের দিকে প্রাইভেট কলেজ। এবং যাদের কম র্যাঙ্ক এসছে, যে ধরো 1,500, 1,600, 1,100, 1,200 এরকম র্যাঙ্ক এসছে, তারা সমস্ত গভর্নমেন্ট কলেজ রাখবে, প্রাইভেট কলেজ রাখার প্রয়োজন নেই। 2,000+ যাদের র্যাঙ্ক এসছে তারা গভর্নমেন্ট কলেজ রাখবে, এবং ব্যাকআপ হিসাবে যে সমস্ত প্রাইভেট কলেজের ফিস কম সেগুলো রাখবে। এবং অবশ্যই গভর্নমেন্ট কলেজ যারা চাইছো, ধরো যে ভালো র্যাঙ্ক এসছে আমি গভর্নমেন্টে পাবো এটা শিওর, সে কিন্তু প্রথমে তার জেলাভিত্তিক যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলো রাখবে, তারপরে কলকাতা এবং তারপরে অন্যান্য জায়গা। এবং সবথেকে মূর্খামির কাজ একাধিক ছাত্রছাত্রী করে থাকে, এটা জেনপাতে যেটা হয়েছে, সবাই কিন্তু কলকাতা সেন্ট্রিক কলেজ করে দেয়।
ফলস্বরূপ ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সবাই তো কলকাতা পাবে এমনটা নয়, পশ্চিমবঙ্গ তো অনেক বড়, তার মধ্যে কলকাতা এইটুকু জায়গা, সেখানে যে সবাই পাবে এমনটা নয়, তো সেখানেও কিন্তু অনেকে পিছিয়ে যায়। প্রত্যেককে বলবো কাউন্সিলিং সম্বন্ধিত একাধিক তথ্য, একাধিক ভিডিও আমাদের এই চ্যানেলের প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে। GNMANM 2021 করে একটা প্লেলিস্ট রয়েছে, এবং অবশ্যই আমি যে ভিডিওটার কথা বললাম কাউন্সিলিংয়ের পূর্বে, অবশ্যই ভিডিওটা দেখবে, এবং কালকে যখন কাউন্সিলিং শুরু হবে, কালকে দুপুর অথবা সন্ধে নাগাদ আমি কিন্তু সম্পূর্ণ কাউন্সিলিংয়ের যে টোটাল প্রসেসটা বা টোটাল ভিডিওটা আমি তোমাদের কাছে প্রোভাইড করব, এবং তোমাদেরকে অল দ্য বেস্ট। এবং অবশ্যই যে কলেজগুলো দেবে কাউন্সিলিংয়ে বলে তোমরা ঠিক করে নিয়েছো, তোমরা কিন্তু সেই কলেজগুলোর সম্বন্ধে প্লিজ একটু রিসার্চ করে নাও, যেটা তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং কলেজ চয়েস বা কলেজ লকিং করতে তোমাদেরকে খুব সাহায্য করবে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো, যাতে প্রত্যেকে এটা থেকে উপকৃত হয়।